প্রিয় দর্শক, এটা হচ্ছে অরিজিনাল গ্রামের রাস্তা। আপনারা হয়তো গ্রাম চেনেন, কিন্তু আসলে গ্রামটা আসলে কিরকম হয় এটাই হচ্ছে সেই গ্রাম, দেখলে বুঝতে পারবেন এটাই। আর সবে যে নুঙ্গি পরে, এখানে কোনো প্যান দেখতে পাবেন না আপনারা, এগুলো সব গ্রামের মানুষ, বুঝতে পারছেন এদের গ্রামের ঠিকানা। তবে গ্রামের মানুষ খুব ভালো হয়েছে, নামাজ টামাজ সব পড়ে, খুব ভালো ভালো লাগছে। এই যে এদিকে সবসময় তারা স্পন স্যান্ডেল ব্যবহার করে। তবে একটা বিষয় ভালো লাগলো, যে দাদা যে বলছে আর কি, সে বলে দিল যে এই যে সকল জমিগুলো তারা চাষ করে, তারা যত প্রকারের খাওয়ার দাওয়ার সবগুলো তারা এখানে মানে আর কি, তারা এখান থেকে সব ফলন ফলায়। আপনাদেরকে দেখাচ্ছি যে তাদের জীবনটা আসলে কেমন। এই যে এখানে দেখেন, তারা এখানে জমি লাগালছে, প্লাস হচ্ছে কিন্তু তারা দেখেন এই যে এখানে কিন্তু তারা বেগুনের গাছ লাগালছে, বা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এই যে আপনার, এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন মরিচের গাছ লাগালছে, এই যে মরিচের গাছ, তারপরে যে বেগুনের গাছ, অর্থাৎ তারা নিজের খাবার তারা নিজেরাই সংগ্রহ করে, তাদের এখানে কোনো বাজার নেই, তারা নিজেরাই সব কিছু চাষাবাদ করে। যে এগুলো হচ্ছে বড় মরিচের গাছ এবং এগুলো হচ্ছে বেগুনের গাছ লাগালছে আর কি। তো তারা এভাবে করে তাদের জীবন পার করে। এই যে পিছন দিকে দেখতে পাচ্ছেন, এগুলো সব কলার গাছ, তার পাশে দেখতে পাচ্ছেন উপর দিকে সব উঁচাগুলো হচ্ছে সুপারি গাছ, এই হচ্ছে ঘটনা। তারপরে সজনে গাছ, এগুলো আপনার এরকম ধরনের তাদের জীবন ব্যবস্থা। এগুলো কিন্তু ভ্যানও চলাচল করতে পারে না, আসলে বর্ষা বের হলো, দেখতে পাচ্ছেন সব পায়ে হেঁটে চলাচল করছে, এ হচ্ছে ঘটনা এরকম। তো বুঝতে পারছেন প্রিয় দর্শক, এটা হচ্ছে গ্রামের বাড়িঘর, দেখতে পাচ্ছেন সব গরু ছাগল, সব উঠান ভরা গরু ছাগল দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা, তার সব জায়গাতেই দেখতে পাচ্ছেন যে জমি জামা, বাড়ির আশেপাশে পুকুর সব কিছু রয়েছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে এই যে পাখির কলকাকলি, বুঝতে পাচ্ছেন পাখির কলকাকলি, এটা শুধু কিন্তু গ্রামেই আপনি শুনতে পাবেন, শহরে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না তেমন, অসাধারণ একটা মুহূর্ত আর কি। আসলে গ্রাম মানে তো গ্রামেই, গ্রামের কথা বলে আসলে বোঝা যাবে না। সুন্দর একটা আপনার পাখির যে মিষ্টি একটা ডাক, এটা শুধু গ্রামে আসলে কিন্তু আপনি পাবেন। চলতে চলতে একটা মজার জিনিস দেখায়, আমরা এই যে কালাই খাই, এটা কিন্তু সে কালাইয়ের গাছ, এ হচ্ছে ঘটনা। এটা কিন্তু পাতাটা কিন্তু কালাইয়ের শাক হিসাবে ব্যবহার করা হয়, এটা কিন্তু কালাইয়ের শাক বনেছে দেখেন। আমরা যেগুলো শহরে কিনে খাই, সে কালাইয়ের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সে কালাইয়ের পাতা, এই দেখতে পাচ্ছেন কালাইয়ের পাতা এরকম হয়। এগুলো সব কিন্তু কালাইয়ের শাক লাগা আছে, কালাইয়ের শাক বলতে কালাইয়ের গাছ, এগুলো এখন শাক হয়ে আছে, ফল আসবে, তারপর তখন সেখান থেকে কালাই হবে এবং তারা যখন বাজারে বিক্রি করবে তখন আমরা কিন্তু খেতে পাবো। এই যে দেখেন গ্রামের মানুষ, তারা দেখেন রাস্তাতেই বসে গেছে, সেখানে আড্ডা মারছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাদের এটা হচ্ছে তাদের লাইফ স্টাইল, তাদের জন্য কোনো পরিষ্কার একবারে টালসের কোনো মোজাক পাথর দিয়ে তৈরি কোনো সিট লাগে না, তাদের জন্য জাস্ট একটা রাস্তা, মাটির রাস্তা, তারা বুঝতে পারলেই তাদের জীবন সার্থক, এ হচ্ছে তাদের ঘটনা।